তো ফাইনালি আমি চলে এলাম এসে দেখে এই বেচারি এই গরমের মধ্যে রান্না করছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকালবেলা ব্রাশ করে খাওয়া দাওয়া করে চলে এলাম আমার রুমে, রুমটাও গুছিয়ে নিলাম, গুছিয়ে এখন পাকায় শুয়ে আছি, বসে আছি। কী আর করবো এই গরমে, চার পাঁচ দিন ধরে প্রচুর গরম, যেমন গরম তেমন তেমন রোদ, বাইরে তো যাওয়াই যাচ্ছে না। আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করেছি, দেখতে থাকো, পাশে থাকো। যাই হোক, ঘর থেকে একটু বের হলাম, বেরিয়ে দেখি কীরকম রোদ উঠছে, উপর দিকে তাকিয়ে যাচ্ছি। এই তো আম গাছটা আমাদের, দারুণ আম হয়েছিল, কতগুলো পড়েই গেছে পেকে পেকে, অর্ধেকের বেশি পড়ে গেছে, এখন আছে একটু একটু। আর এখানে আমাদের বাড়ির শয়তানটা চারটা বাচ্চা নিয়ে শুয়ে আছে, ওর চারটা বাচ্চা। ফ্যামিলি তো কম বড় না ওর, একটা না দুটো না চারটা, আর এটা যা শয়তান, দেখো কি অবস্থা, কি করলো এটা, যা রাগ, এটা আর এক রাগে একলা ফিরে চলে গেছে, সবগুলোকে আজকে রাগাবো, শয়তান বাচ্চা সব, মাটা যেরকম শয়তান, বাচ্চাগুলো শয়তান। আর এটা হচ্ছে আমাদের জাম্বুরা গাছ, দেখো অনেক জাম্বুরা হয়েছে, খুব নিচে হয়েছে, প্রত্যেকবারই অনেক বেশি করে জাম্বুরা হয় গাছটায়, আর যখন ওজন হয়, বড় বড় হয়, তখন তো একদম ঝুলে পড়ে যায় গাছটায়, এত এত জাম্বুরা হয়, এগুলো কালী পুজোর সময়ই পেকে যায়। তোর কে দেখ, আমি ফটো উঠি, আমার মতো তোর মুখ দিয়ে লাভ আছে, আমি ফটো উঠবো না। দেখো টেপি কেমনে আইসক্রিম খায়, একটা বাটি নিচ্ছে, আবার আইসক্রিম নিচ্ছে হাতে। এই গরমের মধ্যে আজকে অনেক তাড়াতাড়ি স্নান করে নিলাম, আর স্নান করে যাব এক জায়গায় আজকে, তো আজকে আমি যাব আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে, তাই আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, এখন রেডি হব, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস আমি রেডি, এখন যাব বান্ধবীর বাড়িতে, তো খুব আনন্দ লাগছে, অনেকদিন পর যাচ্ছি, দু বছর হয়ে গেছে ওর সঙ্গে দেখা হয়নি, আজকে দেখা হবে, আর ওর একটা ছেলেও আছে, যা রোদ উঠেছে, একে তো ভয় লাগছে, আরেকদিকে খুব আনন্দ লাগছে, অনেকদিন পর যাব। মাকে তো নিয়ে যাব না, মাকে মা বাড়িতে রেখে তারপর আমি আর ভাই যাব। ফাইনালি চলে এলাম, যা গরম, আর এসে দেখি ও পাঁপড় ভাজছে এই গরমের মধ্যে, বেচারি কত কাজ করে। ছোট একটা গাছে কতগুলো আম হয়েছে দেখো, আস্তে না আস্তে মাসি ভাত বাড়া শুরু করে দিয়েছে, এখন ভাত খেতে হবে। দেখলেই তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া সেরে এখন বসে আছি রুমে, যা গরম, এখানে আগুনের মতো গরম রুমেও। নিয়ে যাবো গাছকে আমরা, এই যে টুকি টুকি।
ফুচকা গাড়ি পেয়ে একদম গাড়িতে খুব সুন্দরভাবে বসে খেয়েছে। এখন যাব আমরা মামা বাড়িতে। মামা বাড়িতে আজকে লোকনাথ পূজা, তো এই ভাইয়ের জন্য যত সব। ও খুব দেরি করছে, ও শুয়ে যাচ্ছে, এখনো উঠছে না। ওকে বললাম চল তাড়াতাড়ি যাই, দেখা হচ্ছে পুজোতে গিয়ে। তো আমরা চলে এলাম মামা বাড়িতে। দেখো খুব সুন্দর করেছে মন্দিরটা, লোকনাথ মন্দির। সব কিছু হয়ে গেছে, বাকি আছে খিচুড়ির প্রসাদটা। এখন খিচুড়ির প্রসাদটা রান্না করেছি। দেখো তো ভাইয়ের পাখি খুব পছন্দ, ছোট ভাইয়ের। তো মামা ওর জন্য এই পাখিটা নিয়ে আসছে, টিয়া পাখি। তো ওর নাম রেখেছে মিঠু। দেখো কীভাবে খেলছে ভাই পাখিটার সঙ্গে। এই ফুলগুলো তো দারুণ লাগে দেখতে। এটা গেটের উপর লাগালে খুব ভালো লাগে, এটা গেটের উপরেই লাগানো আছে। তো আমি আবার রাতের বেলাও ফুলের ভিডিও করা ছাড়ি না, রাত্রেবেলাও করি। আর এদিকে বস বাচ্চে কেউ তো নাচছে না, নাচার লোকই নেই। এখানে একটা চেঠি প্রসাদ বাড়ছে, ফলমূলগুলো দিয়ে দিচ্ছে প্রথমে। আর এখানে তো আছেই ফলমূলও আছে, খিচুড়ি ঘ্যাট সব কিছুই আছে এখানে। এইদিকে সবাই প্রসাদ খাচ্ছে। তো এখন মাত্র সন্ধ্যা, তাই বেশি লোকজন আসেনি, কয়েকজনই আসছে। দেখলেই তো সবাই প্রসাদ খাচ্ছে বাইরে, আর আমাদের খাওয়া শেষ, তাই এখন বসে আছি ঘরে এসে। এটা হচ্ছে ফোন ঘাটুরা, ফোন ঘাটুরা এদিকে। এটা হচ্ছে ভাই এক নম্বর পাচির হাতি। দেখো কোনো কথা শোনে না কারো। পাচি না তুই? হ্যাঁ পাচি তো। আমরা বেরিয়ে পড়লাম, বাড়ি যাব এখন। তো বাড়িতে আসার পথে বাজার থেকে ঘুগনি কিনে নিয়ে আসছি। আজকে আবার খুব ইচ্ছে করছিল ঘুগনি খাওয়ার, এখন বসে বসে একা একা ঘুগনি খাবো। মাও খাবে না, ভাইও খাবে না, ভালোই হলো ওরা খাবে না, সবগুলো আমি একাই খাবো। আমি ঘুগনি টুগনি খেয়ে চলে এলাম আমার ঘরে, আমার বিছানাও করা শেষ, এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। গুড নাইট, টাটা।